কি বসেছিলে? চা বসেছিলে, তারপর সেই গল্প করতে করতে বাটিটা দেখো কত ভরে গেছে। এ রাম বলে না দুধ দুধ আনতে কয়, দুধ তো বেশি হয়ে গেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু প্রচণ্ড গরম। কখন ঘুম থেকে উঠেছি, ভাবছি এ কাজ করবো, ও কাজ করবো, কিন্তু পারছি না করতে। একটু কাজ করছি, আবার বসে পড়ছি, আবার একটু কাজ করছি, আবার একটু পাখার তলায় গিয়ে বসছি। পাখার হাওয়াও গায়ে লাগছে না, বাধ্য হয়ে আমরা একটা কুলার আনলাম। জানো যে কুলারটা এনেছি সেটা যোজোর জন্য এনেছি, যদিও মাঝে মধ্যে আমিও হাওয়া খাই, তোমাদেরকে দেখাবো কুলারটা। তো এত গরমে তোমরা সবাই কেমন আছো বলো? আমাদের এখানে এখন আজকের দিনে 37 ডিগ্রি শুনেছি তাপমাত্রা থাকবে, এখন ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, 10 তারিখ পর্যন্ত এই গরমটা থাকবে শুনেছি। তবে দেখা যাক, এত কষ্ট হচ্ছে, কাজ করবো কী করে, কিন্তু এত গরমের মধ্যেও তো করতে তো হবে বলো। একদিন নাহলে বাইরে থেকে কিনে খাবার খেলাম, কিন্তু সব দিন কি সম্ভব? সম্ভব নয়। তো চলো তোমাদেরকে দেখাই কুলারটা, জোজোর জন্য কোন কুলারটা আনা চাই। জোজো জানো তো কী করছে? পাশের ঘরে জন্মদিন ছিল, বেলুন লাগিয়েছে, ও বেলুন দেখলে ভীষণ ভয় পায়। তাই যাই হোক, একটাটা করে ফাটছে, ও দৌড়াদৌড়ি করছে, মানে কোথায় লুকোবে? আর এমনি গরম, জিপতি গরম, করতে জল পড়ছে, সারা ঘর লালে ভরে যাচ্ছে। তো আজকে ভাবছি একটু বাইরে বেড়াতে যাবো রাতের বেলা করে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘরের কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে, চলো আগে কুলারটা দেখাই। এই দেখো দেখেছো ছোট্ট কুলারটা, খালি জোজোই হাওয়া পাবে। তো মাঝে মধ্যে ঠান্ডা জল দিলে পরে ঠান্ডা হাওয়া ছাড়ে, তখন পাখার থেকে ভীষণ ভালো লাগে, কিছু করার নেই। তো এখন এই ছোটোটা দিয়ে চালাই, পরে বড় কিছু কেনা যাবে। এদিকে জোজোকে দেখো, জোজো তো সারা ঘর দৌড়াদৌড়ি করছে। আর দেখো জিভ দিয়ে দেখো, কোন জিভ কত বড় বার করে রেখেছে, দেখেছো? জিভে দেখা দুষ্টু শোনা তো, জিভে জল যে বেরিয়ে যাচ্ছে অনবরত, এই দেখো জিভের থেকে জল অনবরত বেরিয়েই যাচ্ছে। লোল টপ 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 করে পড়ে যাচ্ছে বেচারা। এমনিতে তো গরম, তার মধ্যে যে বেলুন লাগিয়েছে বলে ওর আরও কষ্ট হচ্ছে, কোথায় কী করবে বুঝতেও পারছে না। যাই হোক চলো, আমি কাজগুলো সেরে নিই, জোজোকে তো দেখালাম, গরমে কাজ সেরে নি, পরে বাকি কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও। এদিকে দেখো, 3 দিন ধরে মাস খাবারের জিনিসগুলো পড়ে আছে, আজ গুছবো কাল গুছবো, প্রতিদিনই ভাবছি গুছবো, কিন্তু আজ যেহেতু দরকার পড়লো তাই বসে পড়লাম মাস খাবারের জিনিসগুলো গুছোতে। যাই হোক, খুঁজে আর পাচ্ছি না জিনিসটা কোথায় যে আছে কী জানি। তো দরকারি জিনিসটা কী জানো? লবণ। লবণ আমার শেষ হয়ে গেছে রান্না করতে করতে, তাই জন্য বসে বলো জিনিসগুলো গুছানো হলো, লবণটাও বার করানো হলো। তো দেখো কত মাল, এখন এই গরমের মধ্যে এই মালগুলো কিন্তু গুছোতে হবে, নাহলে পড়েই থাকবে, আর ঘরে এনে বেলা থাকলে দেখতে কেমন লাগে না? তো চলো আমি এই মালগুলো তো সঙ্গে সঙ্গে গুছিয়েই নেবো রান্নার ফাঁকে ফাঁকে। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস কিন্তু আমাকে রান্না করতে হয়। আমাকে জানো, প্রত্যেকটা মহিলারাই যারা ঘরে হাউসওয়াইফ আছে তারা প্রত্যেকেই রান্না করো। আমি আমার কথা বললাম, যে আমি কিন্তু সবসময় গলায় গামছা নিয়ে রান্না করি না, এত গরম পড়েছে বলে আমি গলায় একটা গামছা নিয়ে রান্না করছি। কেন জানো? নাহলে অনবরত ঘাম হচ্ছে, আর সেই ঘামগুলো রান্নার মধ্যে পড়বে। আর সত্যিকারে রান্না করলে কেমন ঘেন্না লাগে না? আমার নিজেরই খেতে ঘেন্না লাগবে, আর সবাইকে শেয়ার করবো কী করে এই রান্নাটা। যাই হোক, আমি তো বারবার হাত ধুচ্ছি আর মুখে ঘাম মুছছি, কী করবো বলো? কিছু তো করার নেই, রান্নার সাথে সাথে আমাকে এই কাজটাও করতে হচ্ছে। চলো আজকে কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাই। এ দেখো, কাতলা মাছের ঝোল করবো, ভাজা অন্তত বসিয়ে দিয়েছি, আর করবো উচ্ছে আলু ভাজা, উচ্ছে আর মাছের ঝোলটা করবো আলু আর পটল দিয়ে। আর এদিকে দেখো, যদিও মাংসও রেডি করে নিয়েছি। এত গরম পড়েছে, বেলা তো হয়ে গেল রান্না করতে, তোমাদের দেখলাম কি রান্না করছি, বেশি রান্না করছি না। আর সত্যি দেখো, গামছাটা পুরো ভিজে গেছে, জামা তো পুরো ভিজে গেছি, যতই পাখা চালাই রান্না করতে করতে না প্রচণ্ড গরম লাগছে। আর দেখতেই পাচ্ছো তোমরা কতটা ঘেমে গেছি। চলো আর রান্না করতে করতে কথা বলবো না, সবে রান্না শেষ হলো এতক্ষণে, এখন ঘর মুছবো। ঘর দুটো মোছা হয়ে গেছে, রান্না করতে করতেই ঘরটা মুছে নিয়েছিলাম। এত গরম পড়ছে না, কথা বলো কি গলার স্বরই বেরোচ্ছে না, এত পরিমাণে জল খাচ্ছি আর সব জল গা থেকে বেরিয়ে যাচ্ছে।
একটা নাইটি চেঞ্জ করলাম, তারপরে দেখো গামছাটা তো গলার মধ্যে নিয়ে রাখতেই হচ্ছে, মানে নিয়ে গেলে জল পড়বে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এতটা গরম পড়েছে না। শীতকালে কী করি আমরা, গ্যাসে জল গরম করে স্নান করি, আর গরমকালে কী করি জানো, দেখবে চলো তোমাদেরকে দেখাই। ট্যাঙ্কির জল এত গরম হয়ে গেছে যে স্নানও করতে পারবো না, এতটাই গরম। আর যদি ঠান্ডা করতে হয় তাহলে অনেক বিকেল হয়ে যাবে স্নান করতে করতে, তাই ফ্রিজের ঠান্ডা করে জল নিয়ে আমি গামলাতে মিশিয়ে, এমনি তুলে রেখেছি গামলাতে জল, তবু সেটা একটা গরম গরম লাগছে, ওটার সঙ্গে মিশিয়ে স্নান করব, পারছি না আর। আর দু বোতল কুলারে ঢালবো। আর দেখতেই পারলে জোজো কত কষ্ট হয় জানো তো, জোজোকে খালি জল দিয়ে বরফ মাথায় দিচ্ছি, ওর আমার থেকে বেশি ওর কষ্ট হচ্ছে। আমি তাও বলতে পারছি, বারবার জল খাচ্ছি, তোমাদের সঙ্গে একটু গল্প শেয়ার করছি, এত গরমেও যদি বোবা লাগছে, মাঝে মধ্যে একটু বসে বসে পাচ্ছি না তোমাদের সঙ্গে কথা শেয়ার করি, নাহলে ভালোও লাগছে না, পুরো তো একা, জানো তো তোমাদের আগেও শেয়ার করেছিলাম আমি সম্পূর্ণ একা। যাই হোক, কুলারে জলটা ভরে স্নান করে নিই, খাওয়া দাওয়া করে বিকেলে যদি কোথাও, তোমাদের বললাম তো বিকেলে বেরোবার আছে, একটু বেরোবো, তখন তোমাদের সঙ্গে আবার গল্প শেয়ার করে নিলে, এই গরমে আর পারছি না, সত্যিই খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি করে কাশিয়ে নিই চলো। তো এই যে ফ্রিজ, আর ফ্রিজে দেখো, আমি তোমাদের দেখাই পুরোটা, দেখো ফ্রিজে আমার কিন্তু বেশি খাবার নেই, দেখো বেশি কিন্তু খাবার নেই, আছে কি জানো, এই দেখো জল খালি, বেশিরভাগই জল, দেখো এই যে জোজোর জন্য তিনটে বাটি, আর এই যে দুটো বোতল দেখছো, এই দুটো কুলারে ঢালবো, আর এই যে এগুলো হচ্ছে আমার স্নানের জল, এই দুটো বোতল খাবো। আর আমি তো সবসময় তামার গ্লাসে জল খাই, তাই এক গ্লাস জল রেখেই দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে প্রায়। আর এই যে দেখতে পাচ্ছো, এই জলগুলো হচ্ছে আমি এখন স্নানের জন্য বার করব। মানে এতটাই আমাদের ট্যাঙ্কির জল গরম যে, মানে তুলে রেখেছি জল তাও কিন্তু গরম ভাব রয়েছে, স্নান করতে ভালো লাগছে না। যাই হোক, আমার মতো কারা কারা এইরকম ভাব যে স্নান, এরকমভাবে স্নান করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঘরের সব কাজ সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম, যাবো হচ্ছে বান্ধবীর বাড়ি। আজ আমার মন খারাপ হলে এক বান্ধবী বলে চলো সবাই মিলে একসঙ্গে গল্প করব। আমার মন খারাপের জন্য সবাই একত্রে হব বলে তো আমিও তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব টোটো ধরে বান্ধবীর বাড়িতে, আজ দূরে কোথাও যাব না, আজ বারাকপুরেই আমার বান্ধবীর বাড়ি, সেখানেই সবাই মিলে গল্প করব। তো চলো বান্ধবীর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, তোমার সাথে থাকো। তো আমি তো অনেকক্ষণ আগে বান্ধবীর বাড়ি পৌঁছেই গেছি, আমার আগে আরও দুটো বান্ধবী পৌঁছেই গেছে, আর এ দেখো এক্ষুনি আসলো, একটু বকে বেশি, কিন্তু ভিডিও করলে পরে রেগে যায়, কিন্তু আবার পরেই নিজে বললাম আমাকে একটু ভিডিও করে দে। যাক, আমার দেরি হচ্ছিলো বলে এই বান্ধবী দেখো একদম দিয়ে নিল, ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছে, কিন্তু যাক কাউর মুখো ভেঙছিয়ে দিল। চলো ওকে খালি দেখাবো, সবাইকেই দেখাই। তো বান্ধবীর বাড়িতে আসার সময় আমি সিঙ্গারা নিয়ে এসেছিলাম আর নিমকির প্যাকেট নিয়ে এসেছিলাম, খালি হাতে আসবো। আরে এটা সিঙ্গারার জাদু, সিঙ্গারার জাদু, আমার হাতে সিঙ্গারা সরাও, ওটা এটা কি হয়েছে বল, মুড়ি মাখাটা কেমন লাগছে খেতে বল, বল না তাপসে মুড়ি না বল, বল আই আই তুই বল, তুই বল, সুজাতার সিঙ্গারা তাপসীর মুড়ি দেখেছে দারুণ খেতে, আমি খেয়ে দেখি চল, এবার আমি খেয়ে দেখি কেমন লাগে, ওরা তো বললো মুড়িটা মেখে খাওয়া কেমন লাগছে, মানে মানে ওরা না ও মুড়ি দিয়ে এনেছে আর আমি সিঙ্গারা এনেছি, কেমন হয়েছে ওরা সবাই বললো সিঙ্গারাটা ভালো, এবার আমি খেয়ে বললো কেমন হয়েছে, আমার বললো আমার সিঙ্গারার জন্য মুড়ি মাখাটা ভালো হয়েছে, কেন মুড়িতে না পেঁয়াজ আছে লঙ্কা আছে ওরা ভালো করে জানা বলবে, কারণ সিঙ্গারা আছে বলে মুড়িটা ভালো লাগছে, এটা একমাত্র তাই। তো চলো আমি মুড়িটা খেয়ে দেখি কেমন লাগছে, দারুণ দারুণ, না একটু মুড়িও ভালো হয়েছে, অপূর্ব অপূর্ব। আই বিনু তুই কি করছিস, দেখ তাপসী আমায় কি দিয়েছে,
তো দেখো, আমরা এদিকে গল্প করছিলাম বলে বান্ধবী চা বসিয়েছিল আমাদের জন্য, আর চায়ের বাটি পুড়ে কি হয়েছে দেখতে পাচ্ছ? সত্যি এতটাই গল্পে যে মেতে উঠবো আমিও ভাবতে পারিনি, ও ভাবতে পারিনি, আর কেউই ভাবতে পারিনি। আর এদিকে দেখো, বান্ধবী চর্বি নিয়ে এসেছিল বলে খাসির মাসের চর্বি চাচ্চুরি করেছে। ঘরে ঢুকে প্রথমে সবার আগে জজুকে দেখে তোমাদেরকে, কিন্তু আজ জজু নেই, আজ জজু দিদিভাই স্টুডিওতে রয়েছে, তাই ওকে দেখাতে পারলাম না। আর আমি ঘরে ঢুকে একে স্নান করে নিলাম, স্নান করে ঠাকুর দিলাম, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করতে বসে বললাম, একটু মোবাইলের চার্জ দিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, টাটা।